কার্যকরী সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মঞ্চে আর উপস্থিত আছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জনাব ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান নিরাপদ সড়ক চায় সুধিমণ্ডলী মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতিক্রমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাবাদ করবেন قاری مولانا محمد حبیب الرحمن مشکات السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها وجعل لكم فيها سبلا لعلكم تهتدون والذي نزل من السماء ماء فأنشرنا به فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون صدق الله العظيم تلاوات كتو سورة الزخرف دوش و اگر نمبر آيات مهن الله بولين যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন শয্যা এবং তাতে করেছেন তোমাদের জন্য চলবার পথ যাতে তোমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারো এবং যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন পরিমিত অতপর আমি তদ্বারা সঞ্জীবিত করি নির্জীব জনপথকে এভাবে তোমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত বের করে উঠানো হবে বা এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন স্বামী দেবধানন্দ নমস্কার ওং বসুদেব সুতং দেবং কংসানুরমর্দনম দেব কি পরমানন্দং কৃষ্ণ বন্দে জগদ্গুরু শ্রীমদ্ভগবদ্গীতা গীতা তৃতীয় অধ্যায়

শ্রী ভগবান বলছেন যিনি বিবেকযুক্ত মনের দ্বারা ইন্দ্রিয় সংযত করে অনাসক্তভাবে অর্থাৎ কর্তৃত্ব অভিমান রহিত হয়ে ও ফলাকাঙ্ক্ষা না রেখে কর্মানুষ্ঠান করেন তিনি শ্রেষ্ঠ অনাসক্ত হয়ে সর্বদা কর্তব্যকর্মের অনুষ্ঠান করো অনাসক্ত হয়ে কর্ম করলে মানুষ নিশ্চয়ই শ্রেষ্ঠত্ব লাভ করবে ওং শান্তি 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 সকলে সুখী হোক শান্তি ও আনন্দ লাভ করুক নমস্কার এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড দানিয়েল দীপন সরকার সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করছি দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়ে পড়েন না নিদ্রা যান না তোমার রক্ষক সদাপ্রহী তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পাশে সদাপ্রহী তোমার সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন সদাভ তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত গীত সঙ্গীত একশো একুশের চার থেকে পাঁচ আট পদ মানবীয় জীবনের নিরাপত্তা ঈশ্বরের হাতে তথাপি আমাদের মানবীয় জীবনের নিরাপত্তার জন্য প্রত্যেকের কিছু করণীয় রয়েছে যেটি আমাদের জীবনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে আজ আমরা পালন করছি জাতীয় নিরাপদ সড়ক দিবস আমরা যারা যাত্রী হিসাবে যানবাহনে চড়ে থাকি এবং যারা যানবাহন চালক হিসেবে চালান আমাদের উভয়ের সতর্কতার মধ্য দিয়ে নিরাপত্তার অনেকটা নিশ্চিত করতে পারি আজকে আসুন আমরা যারা যানবাহনের চালক এবং যারা যাত্রী আমরা সতর্ক থাকি এবং সকল প্রকার দুর্ঘটনার হাত থেকে নিজেদের রক্ত নিরাপদ রাখতে সচেষ্ট হই তার বাক্য দ্বারা আমাদের আশীর্বাদ করুন এই প্রত্যাশা রেখে পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত করছি আমেন এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ভিক্ষু সুনন্দপ্রিয় সবাইকে মতৃময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি নমো তস ভগবত অর্হত সেই ভগবান অরহত সম্য সম্বুদ্ধকে বন্দনা করছি বুদ্ধাং শরণং গচ্ছামি আমি শরণং শরণ সংঘাং শরণং গচ্ছামি শরণ গছা রূপা, এই জানা সেতুকা রাকা পাপানসা ইুদা পাঞ্চা, এই দান্তি উপাসায়াঙ্গ তে সাংধিওয়ার রাত্সা সাদা পিয়াংওয়াটধাাতি দাম্মাঠা ছেলা সাম্পান না। তে জানা সাক্কা বাংলা হচ্ছে যারা পুষপদ্দান ফলদ্দান বিক্রোপণ করে সায়াদান করে। সেতু নির্মাণ করে জল দান করে প্রকৃতি তাদের সহায় হয় পুণ্য সর্বদা বর্ধিত হয় ধারায় ধর্মস্থিত স্বর্গগামী হয় সত্তা সুখী তহন্ত জগতের সকল প্রাণী সুখী হো সুধিমণ্ডলী আমাদের আজকের এই অনুষ্ঠানটি বিটিভি বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার উনিশের প্রতিপাদ্য জীবনের আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয় এখন স্বাগত বক্তব্য রাখবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম রহমান অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মন্ত্রী উপবিষ্ট মাননীয় অতিথিবৃন্দ মন্ত্রী পরিষদে মাননীয় সদস্যবৃন্দ উপদেষ্টাবৃন্দ মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রধানমন্ত্রী কার্যের মুখ্য সচিব সিনিয়র সচিব সচিব সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত অতিথি ও সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী জনসাধারণের মাঝে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনার প্রতিরোধ সম্পর্কে ব্যাপকভাবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আপনার সরকার বছরের একটি দিনকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে উদযাপনের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে তালি ফ ফলশ্রুতি হিসাবে দুই সাল থেকে বাইশে অক্টোবর দেশব্যাপী জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হচ্ছে দেশের মানুষের মঙ্গলের জন্য এবং এদেশের মানুষের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আপনি যে মহতি উদ্যোগের সূচনা করেছেন নিরাপদ সড়কের ভাবনা তারিত মানুষের কাছে এটি একটি মাইল ফলক হিসাবে গণ্য হবে দিবসটির এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে জীবনের আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিভিন্ন অনুষ্ঠান এবং সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন ক্যাম্পেনে প্রায়শই এই বিষয়টির প্রতি আলোকপাত করে থাকেন তারই ভাবনা প্রসূত বিষয়টিকে এবারের প্রতিবাদ্য নির্ধারণ করা হয়েছে জীবন নির্বাহের জন্য জীবিকার প্রয়োজন অথচ প্রায়শ পরিলক্ষিত হয়েছে জীবনকে ঝুঁকিপূর্ণ করে অধিগত লাভের আশায় অতিরিক্ত ট্রিপের জন্য ব্যাপরা গতিতে গাড়ি চালানো পেছনের বাসে যাত্রী ওঠানো কাজে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিজের বাসে যাত্রী ওঠানোর এক একতরফা সুবিধা নেওয়ার জন্য যেন তেনভাবে গাড়ি পার্কিং করা ঝু এবং ঝুঁকিপূর্ণভাবে যাত্রী নামানো ওঠানো অধিকতর পারিশ্রমিকের আশায় ঘণ্টা বা বিশ্রাম তোয়াক্কা না করে শারীরিক মানসিক ক্লান্তি উপেক্ষা করে জীবন বাজি রেখে গাড়ি চালানো এসবই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ জীবনের চেয়ে জীবিকাকে প্রাধান্য দেওয়ার অপরিণামদর্শী ঘটনার ফল ফলশ্রুতিতে সংঘটিত সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত গাড়ি চালক যাত্রী পথচারী সহ অনেকেই প্রাণ হারিয়েছেন যে কারণে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতি গুরুত্ব আরোপ এবং সচেতনতা সৃষ্টির জন্যই এবারের প্রতিপাদ্য বিষয় জীবনের আগে জীবিকা নয় সড়ক আর নয় আমি মনে করি সময়চিত এবং এটি সময় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সড়ক নিরাপত্তার নিশ্চয়তা বিধান তথা জাতিসংঘের ট্যাক্সি উন্নয়ন অভিষ্ট অর্জনের একটি অন্যতম প্রাসঙ্গিক বিষয় হচ্ছে রোড ইন ইঞ্জিনিয়ারিং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে ধীরগতি যানবাহনের জন্য পৃথক দুটি লেন রেখে চাইল্ড লাইন বিশিষ্ট অর্থাৎ ছয় লেন মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ে নির্মাণে ভাবনা আপনার সরকারের প্রথম এবং তা দৃশ্যমান ক্রমান্বয়ে দেশে সবকটি জাতীয় মহাসড়ক চাইল্ড লাইন উন্নীতকরণের জন্য প্রকল্প গ্রহণ সহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে ঢাকা মহানগরী যানজট নিরসন ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার দূরদর্শী ও যুগান্তকারী ভাবনার ফলশ্রুতি হচ্ছে মেট্রো রেল যার নির্মাণ কাজ নগরবাসী প্রত্যক্ষ করছে সড়ক নিরাপত্তার আরেকটি প্রাসঙ্গিক বিষয় হলো এডুকেশন এবং অ্যাওয়ারনেস মাননীয় প্রধানমন্ত্রী আপনি অ্যাওয়ারনেসের উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন সড়ক নিরাপত্তামূলক জনস জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিআরটি রোড ক্যাম্পেন ও রোড শোর আয়োজন করে থাকে মাননীয় মন্ত্রী নিয়মিত অফিসের কার্যক্রম পরিচালনার পাশাপাশি কর্মব্যস্ততা মুঝেও বিআরটিএর সচেতনামূলক রোড শোতে অংশ নিয়ে থাকেন বিআরটিসি বৃষ্টির প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বছরে প্রায় আট হাজার গাড়ি চালক তৈরি করছে ব্র্যাক ও নিরাপদ সড়ক চাই প্রশিক্ষণের মাধ্যমে গাড়ি চালক তৈরি করছে সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও গাড়ি চালকদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে এছাড়া পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বিআরটিএতে দুই দিনের প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে গাড়ির চালকের স্বল্পতা নিরসনের জন্য সরকারি উদ্যোগে সেই প্রকল্পের আওতায় এক লক্ষ দক্ষ গাড়ি চালক তৈরি কার্যক্রম চলমান রয়েছে এছাড়া বিআরটিসির উদ্যোগে ভারী যানবাহন চালক তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় তিন লক্ষ পেশাদার গাড়ি চালক তৈরির কার্যক্রম গ্রহণ করা হয়েছে প্রকল্পটি পরিকল্পনা কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বাধীন জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বিশতম সভায় ঘটিত কমিটির সুপারিশ অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুরোধের প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা এবং আমার বাংলা বইতে এবং ষষ্ঠ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান পদার্থবিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তথ্য ও যোগাযোগ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ইংলিশ টুডে বইতে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়দের অন্তর্ভুক্ত করেছে ওভারলোড নিয়ন্ত্রণ সহ ট্রাফিক আইন প্রয়োগের বিষয়টি সড়ক নিরাপত্তার একটি অপরিহার্য বিষয় বিআরটি ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন হাইওয়ে পুলিশ জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক আইন ভঙ্গ করা অপরাধে মামলা দায়ের সহ নিয়মিত তাদের রুটিন ওয়ার্ক পালন করে যাচ্ছেন অতি সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে হাইওয়ে পুলিশ হাইওয়েতে ট্রাফিক কন্ট্রোলের জন্য ওভার স্পিড নিয়ন্ত্রণ সহ অবৈধ দখল যাতে না হয় সেই বিষয়েও তারা তাদের প্রশংসনীয় নেব কার্যক্রম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সড়ক জোরদার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার সরকার সময় উপযোগী বিষয় অন্তর্ভুক্ত করে সড়ক পরিবহন আইন প্রণয়ন করেছে এই আইনের অধীনে বিধিমালা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশে পার্কিং সুবিধা সহ ট্রাক চালকদের জন্য দেশে চারটি গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশ্রামাগার নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে নতুন আট আঠাইশটি অ্যাক্সেল কন্ট্রোল স্টেশন স্থাপনের একটি প্রকল্প আপনি একনিক সভায় অনুমোদন করেছেন কইকার কারিগরি আর্থিক সহায়তা আমরা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালু করার কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ছাব্বিশতম সভায় সড়ক নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করে নিমিত্ত করণীয় করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের জন্য জানাব শাহজাহান খান এমপির নেতৃত্বে সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংস্থা এবং ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত কমিটির একশো এগারো দফার সুপারিশ বাস্তবায়নের জন্য জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সাতাশতম সভায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি টাস্ক কমিটি গঠন করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ গত পনেরোই অক্টোবর দুই হাজার উনিশ তারিখে টাস্ক ফোর্স গঠনের প্রজ্ঞাপন ইস্যু করেছে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বাংলাদেশের সড়ক সড়ক দুর্ঘটনা সম্পর্কে নেতিবাচক আলোচনা ও সমালোচনা হয়ে থাকে এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত সার্ভে রিপোর্টের একটি তথ্য সবই আমি উল্লেখ করতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়ার্ল্ড হেলথ র্যাঙ্কিং সার্ভে অনুযায়ী প্রতি এক লক্ষ মানুষের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ডেথ রেটে র্যাঙ্কিংয়ে দুই হাজার সালে পৃথিবীর একশো বিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের অব অবস্থান ছিল নব্বইতম দুই হাজার চোদ্দো সালে একশো বাহাত্তরটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো নয়তম এবং দুই সালে একশো তিরাশিটি দেশের মধ্যে পরিচালিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভে রিপিট অনুযায়ী রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান একশো তিনতম সারভুক্ত দেশসমূহ এবং চীন ইন্দোনেশিয়া সৌদি আরব থাইল্যান্ড মালয়েশিয়া সাউথ আফ্রিকা ভিয়েতনাম এবং নর্থ সহ পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে ডেথ রোড অ্যাক্সিডেন্টে ডেথ রেট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অধিকতর ভালো এবং দুই সালের পর বাংলাদেশের অবস্থানে আরও উন্নতি হয়েছে সড়ক রোড সেফটি নিরাপত্তা সড়ক নিরাপত্তা বিধান করা এককভাবে কোনো মন্ত্রণালয় বা বিভাগ সংস্থার পক্ষে সম্ভব নয় সরকারি সংস্থার পাশাপাশি পরিবহন মালিক শ্রমিক সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সুশীল সমাজ সাংবাদিক মিডিয়া কর্মী পথচারী যাত্রী সাধারণ সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সচেতনতা এবং সম্মিলিত আন্তরিক কর্মপ্রয়াসের মাধ্যমে রোড সেফটি নিশ্চিত করা সম্ভব আমার ধারণা জাতীয় নিরাপদ সড়ক দিবসে আমরা এই এই বিষয়টি সকলে মেনে নেব এবং মনে নেব শত কর্মব্যস্ততা মধ্যেও আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শত শত প্রণোদিত হয়ে আপনি আগ্রহ ব্যক্ত প্রধানমন্ত্রী আপনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত সকলকে আবারও স্বাগত জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে সুধি মণ্ডলী এবারের শুভেচ্ছা বক্তব্য শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন খন্দকার এনআতল্লাহ মহাসচিব বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বিসমুল্লাহ রহমানের রহিম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান প্রধানমন্ত্রী আজকের আলোচনা সভার প্রধান অতিথি পরম সদ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মঞ্চে উপস্থিত সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আজকে সভার সভাপতি উপস্থিত সুদীবৃন্দ আজকে নিরাপদ সড়ক দিবসে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং সড়ক পরিবহন সেতু নেতৃত্বে দীর্ঘদিন যাবত আমরা কাজ করে যাচ্ছি একটু আগে আপনারা শুনেছেন সচিব মহোদয়ের বক্তব্যে যে প্রতি বছরেই দুর্ঘটনার হার আস্তে আস্তে কমে আসছে এই দুর্ঘটনার হার কমে আসার পিছনে যে কারণগুলো সেটা হলো বর্তমান সরকারের অক্লান্ত পরিশ্রম দুর্ঘটনা কমিয়ে আনার জন্য যেসব নির্দেশনা এবং মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সম্মিলিতভাবে কাজ করারই ফসল আমরা বলতে চাই সড়ক দুর্ঘটনাকে দৃশ্যমানভাবে আরও কমিয়ে আনার জন্য এদেশে ড্রাইভার তৈরির কোনো চালক তৈরির কোনো বিকল্প নেই এখন পর্যন্ত দেশে চালকের প্রচুর অভাব রাস্তা সড়কের শৃঙ্খলা এবং দুর্ঘটনা দৃশ্যমানভাবে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য আমাদেরকে চালক তৈরির ব্যাপারটা প্রথমেই এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি পাশাপাশি ঢাকা শহরে রোড রেশনলাইজেশন মানে রোড ফ্রান্সাইসের মাধ্যমে আমরা আগামীতে ঢাকার পরিবহন ব্যবস্থা পরিবর্তন করতে যাচ্ছি এই বিষয়গুলো আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি আশা করি উত্তরোত্তর আমাদের দেশের দুর্ঘটনা কমিয়ে আনতে এবং সিঙ্গালার ফিরিয়ে আনতে আমরা সক্ষম হব আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ নিরাপদ সড়ক দিবসের অঙ্গীকার দুর্ঘটনা এড়াতে সচেতনতা দরকার সুধিমণ্ডলী এবারে বক্তব্য প্রদান করবেন জনাব ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই আলহামদুলিল্লাহ আজকের নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভার আমাদের সকলের শ্রদ্ধেয় ভালোবাসার আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আজকের সভাপতি জনাব ওবায়দুল কাদের এবং মাননীয় সচিব জনাব নজরুল ইসলাম উপস্থিত আছেন আজকে জনাব শাহজাহান খান এমপি সভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন উপস্থিত আছেন জনাব একাব্বর হোসেন এমপি মানীয় সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীগণ সচিবগণ উপদেষ্টাবৃন্দ সরকারি সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং চালক মালিক সমিতির নেতৃবৃন্দ বিআরটিআর কর্মকর্তাগণ যারা রোড সেফটি নিয়ে সবসময় কাজ করছেন এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা নয় শুধু দোয়া করছে আপনাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আমিও স্বজন হারিয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেছিলাম আমি আপনার সমব্যাথি আপনি যে স্বজন হারিয়েছেন সেটা শুধু আপনার স্বজন নয় আমারও স্বজন আমি ধানমন্ডির বাসায় আপনার বাড়িতে আমি খেয়েছি বঙ্গবন্ধু আমার পাশে ছিলেন আমার সে সু সৌভাগ্য হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে গিয়েছিলাম শুরুতে আপনি বলেছিলেন আমাকে ইলিয়াস আমরা এখন বিরোধী দলে আছি সরকার গঠন করলে অবশ্যই তোমার নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করবো আমি ভুল নেই প্রধানমন্ত্রী আমার মনে আছে সেদিনের কথা মিন্টু রোডে বাসায় তখন আপনি থাকতেন মাননীয় প্রধানমন্ত্রী ২৬ বছর ধরে আমার নিজের পকেটের পয়সা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে একশো বিশটি শাখা সংগঠন সারা দেশে অগণিত আমার সদস্য নিরাপদ চায়ের তারা নিজেদের পকেটের পয়সা দিয়ে এই সড়ককে নিরাপদ করার জন্য এদেশের মানুষকে নিরাপদ করার জন্য এবং আমি জানি মাননীয় মন্ত্রী যে আমার স্ত্রী কখনো ফেরত আসবে না নিরাপদ সড়ক বাস্তবায়ন হলে কিন্তু আমি দায়িত্ব নিয়েছিলাম কারণ এদেশের মানুষ আমাকে ভালোবাসত আমি চলচ্চিত্রের নায়ক আমার চলচ্চিত্র ক্যারিয়ারের কথা আমি চিন্তা করিনি আমাকে বলেছিল অনেকে যে তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে আমি বলেছিলাম যে মানুষরা ভালোবেসেছে আমাকে তাদের উপকার করতে যদি আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যায় আমার তাতে কিছু যায় আসে না এ দেশটি রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে অনেক কিছু পেয়েছি স্বাধীন না হলে তো আমি নায়কই হতে পারতাম না তো কাজে সেই দেশের মানুষের জন্য উপকার করতে গিয়ে যদি আমার নায়কত্ব চলে যায় আমার তাতে কিছু যায় আসে না মাননীয় প্রধানমন্ত্রী আমি খুব ভালো করে জানি যে কোনো সামাজিক সংগঠন সরকারের পৃষ্ঠপোষকতা সংশতা যদি না থাকে সেটি কোনো দিনই বাস্তবায়ন হয় না আপনার সরকার ক্ষমতায় আসার পর আপনারা আমাকে সম্মানিত করেছেন সামাজিক কর্মকাণ্ডের জন্য আপনারা আমাকে একুশে পদকে ভূষিত করেছেন আপনি স্বজন হারিয়েছেন বলেই অনেক বাধা বিঘ্নের পরেও আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র আপনি এই কথা বলেছিলেন যে ইলিয়াস এই দেশে নিরাপদ সড়ক আন্দোলন শুরু করেছে সে স্বজন হারিয়েছে কাজে তারই দিবসটি জাতীয় নিরাপদ সেরক দিবস হিসাবে প্রতিষ্ঠিত হোক এটা আমি চাই মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রী আমি কীভাবে আসলে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব আমি আমার ভাষা নেই আমি এই ছাব্বিশ বছরে মাননীয় প্রধানমন্ত্রী আমি বলে এসেছি যে পাঠ্যপুস্তকের মধ্যে সড়ক বিধিমালা যেন অন্তর্ভুক্ত করা হয় এই ছাব্বিশ বছর আগে যদি এটি পাঠ্যপুস্তকের মধ্যে আসত তাহলে আজকে যে সড়কের ও উশৃঙ্খল আমরা সকলেই কেউই আমরা সড়কে নিয়ম মানি না সেই নিয়ম মানার সংস্কৃতিটা হয়তো আমরা করতে পারতাম মাননীয় প্রধানমন্ত্রী আমি সবসময় বলে এসেছি শুধু বাস এবং ট্রাকের চালক নয় সকল ধরনের চালককে ট্রেনিংয়ের মধ্যে আনার জন্য ইনস্টিটিউশনের মাধ্যমে কারণ মাননীয় প্রধানমন্ত্রী আপনি হয়তো শুনেছেন সিলেট অঞ্চলে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো বেশিরভাগে সিএনজি ইজি বাইক এগুলোর দুর্ঘটনা ঘটে বড় গাড়ি বলেছেন কারণ হলো যে যারা কেউই কিছুই জানে না কিছুই শেখে না আমি রাস্তায় ট্রাফিক ম্যানেজমেন্ট করতে গিয়ে মাননীয় মন্ত্রী আপনি যে কথাগুলি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রশিক্ষণের মাধ্যমে চালক তৈরি ফিটনেসবিহীন মোটরযান মোটরযানে বেপরার গতি যত্র গাড়ি ওঠা নামা এই সমস্ত জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রী এগুলো সড়কে চলছে এবং কেউ কোনো কিছু মানছে না আমি যখন পথচারীকে ধরছি তখন বলে হ্যাঁ আমাকে কেন ধরে গাড়ি আগে ঠিক করেন আইন আগে ঠিক করে নিজের যে কি দোষ আছে সেটা স্বীকার করছে না মাননীয় প্রধানমন্ত্রী যার জন্য আমাদের ঢাকার পুলিশ কমিশনার একটি কথা বলেছেন যে নব্বই পার্সেন্ট মানুষ আমরা কিন্তু নব্বই পার্সেন্টের মধ্যে এখানে যারা আছে অনেকেই পড়ি কিন্তু আমাদের এই মানুষগুলো ছাড়া নব্বই পার্সেন্ট নাই কিন্তু নব্বই পার্সেন্ট মানুষ আমরা সড়কে আইন মানি না আমাদের কিন্তু ভাবতে হবে যে আমাদের কতজন পুলিশ আছে ট্রাফিক পুলিশ আছে তারা কিভাবে আমাদেরকে এই আইন মানানোর জন্য তারা ব্যবস্থা করবে আমরা নিজেরা উদ্যোগী হয়ে যদি আমাদের নিজেদের যে দোষগুলো সেগুলো যদি আমরা খণ্ডন না করি আমরা যদি সভ্যতার পরিচয় না দিই সড়কে নেমে এবং আমার জীবন রক্ষা করার জন্য আমি যদি উদ্যোগী না হই আমি গাড়ি চালক হিসাবে মালিক হিসাবে পথচারী হিসাবে যাত্রী হিসাবে এবং এই দেশের মানুষ হিসাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে প্রত্যেককেই যদি দায়িত্বশীল আমরা না হই তাহলে নব্বই পার্সেন্ট মানুষকে কীভাবে এই আইনের আওতায় নিয়ম মানার আওতার মধ্যে আনবে এবং সেটি না আনলে পরে তো সড়ক দুর্ঘটনা কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী আমি এই ব্যাপারে একটি কথা আমি আপনাকে অনুরোধ করতে চাই যে যেহেতু নব্বই পার্সেন্ট মানুষ সড়ককে নিয়ম মানে না সেই হেতু যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে উদ্যোগী হতে হবে তাদের নিজেদের মানুষগুলোকে সচেতন করার জন্য প্রশিক্ষিত করার জন্য যেমন আমি বলবো যে চালক সমিতি যারা আছেন তারা আরও বেশি দায়িত্বশীল হয়ে যদি তাদের চালকদেরকে যদি ওনারা যদি মোটিভেট করতে পারেন মালিকরা যদি তাদের মালিক সমিতির মানুষগুলোকে যদি আরও বেশি মোটিভেট করতে পারেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা তাদের ইনস্টিটিউশনের প্রধানরা তাদের সন্তানদেরকে কেন মোটিভেশন করবে না এই দায়িত্ব শুধু ইলিয়াস কাঞ্চন কেন নেবে কেন পুলিশ নেবে কেন শুধু সরকার নেবে মাননীয় প্রধানমন্ত্রী এমন কি আমি বলবো যে গার্মেন্টস ফ্যাক্টরি অন্যান্য ফ্যাক্টরি মিল কল কারখানা, সেখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করে রাস্তায় নেমে আসে সেই মালিকদের তো দায়িত্ব তাদের ফ্যাক্টরিতে আগুন লাগার ডেমনস্ট্রেশন হয় কিন্তু সড়কে চলার ডেমনস্ট্রেশন কেন হবে না আমার সেটি প্রশ্ন এটি তো হতে হবে তাদের দায়িত্বে সেটি করতে হবে ঠিক তেমনিভাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে হাউজিং স্টেটগুলোতে আমরা যারা বসবাস করি দুইশো তিনশো মানুষ বসবাস করি সেখানেও একটা কমিটি থাকে সেই কমিটিটা তাদের সন্তানদেরকে কেন বোঝাচ্ছে না সড়কে চলতে গেলে কি নিয়মে চলতে হবে কি করতে হবে তো মাননীয় প্রধানমন্ত্রী আমি শেষে এই অনুরোধ করতে চাচ্ছি আপনি যদি একটা কড়া করে একটা আপনার প্রজ্ঞাপন কিংবা আপনাকে চিঠি যদি এই সংস্থাগুলোকে দেন যে তোমাদের দায়িত্ব তোমরা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পালন করো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সহযোগিতায় আপনি শুনেছেন সতীব বলেছেন আমিও জানি এই কথাটি যে আপনার সরকার ক্ষমতায় আসার পর সড়ক দুর্ঘটনা অনেক কমে এসেছে আমার স্ত্রী যখন মারা গিয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী এদেশের জনসংখ্যা ছিল সাড়ে দশ কোটি সড়কের সংখ্যা ছিল কম গাড়ির সংখ্যা ছিল কম কিন্তু এখন এই দুই সালে আমাদের ইয়ে উনিশ সালে আমাদের আঠারো কোটির মতো প্রায় মানুষ এবং ঘাট সমস্ত কিছু আমাদের বৃদ্ধি পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখন যেটি দরকার আমি একটু আগে আমাদের রেলওয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলছিলাম আমাদের শুধু সড়ক নাই আমাদের সমন্বিত একটা যোগাযোগ ব্যবস্থা আমাদের করতে হবে একটার সঙ্গে আরেকটা রিলেশন করতে হবে আমাদের রেল আমাদের পানি পথ যদি আমরা আরও বেশি বিস্তৃত করতে পারি সড়কের চাপ যদি আমরা কমাতে পারি অবশ্যই এই দেশের মানুষগুলো যার স্বপ্ন আমাদের বঙ্গবন্ধু দেখেছিলেন এই দেশের মানুষ থাকবে শান্তিতে থাকবে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করতে পারব ধন্যবাদ আবার আপনাকে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম জাতীয় সড়ক নিরাপদ দিবস দুই হাজার উনিশ উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া বাংলাদেশের গণমানুষের ভোটে নির্বাচিত পরপর তিনবার এবং সর্বমোট চারবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী আছেন একজন সুদক্ষ সুযোগ্য এবং দক্ষ যোগাযোগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী যিনি একাধিকবার মন্ত্রী হয়েছেন এবং এ দিয়ে চারবার মন্ত্রিসভায় থাকার সৌভাগ্য অর্জন করেছেন আমাদের শ্রদ্ধা নেতা ওবায়দুল কাদের অন্যান্য অতিথিবৃন্দ সমত প্রিয় ভাইয়েরা বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি বিস্মিত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই ধরনের একটি অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়ে আমাদের যে দিক নির্দেশনা দেবেন আমি মনে করি এটাই হবে আমাদের সবচেয়ে পরম পাওয়া কারণ দেশে বহু প্রধানমন্ত্রী হয়েছে বহু মন্ত্রী অনেক কিছু হয়েছে এবং তো হবে কিন্তু আমি জানি না সড়ক পরিবহন সেক্টর এত একটি গুরুত্বপূর্ণ সেক্টর প্রত্যেকটি সরকারের সময় অবহেলিত হয়েছে আপনার সরকারের সময় এই পরিবহন সেক্টর একটা গুরুত্ব লাভ করছে এবং আপনি যে দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের পরিবহন সেক্টরের সড়ক পরিবহন শ্রমিক এবং মালিকরা তা আমরা নির্দ্বিধায় আমরা মেনে নিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখানে উপস্থিত হয়েছেন আমাদের অনেক শ্রমিক ভাইরা এখানে আছে ড্রাইভার ভাইয়ের এখানে আছে মালিক ভাইয়েরা আছেন মূলত আজকে এদের নিয়ে এই অনুষ্ঠান কিন্তু এদের মনের দুঃখের কথা ব্যথার কথা সব আপনি কিছু সব না জানলেও আপনি অনেক জানেন আপনি মাঝে মাঝে যে কথা বলেছেন সেই কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আপনি আমাদের অনেক দুঃখ ব্যথা বোঝেন মাননীয় প্রধানমন্ত্রী যেই শ্রমিক সারাদিন রাত পরিশ্রম করে যে ড্রাইভার সেই ড্রাইভার তার বিশ্রাম নেই আহার নেই দিনের পর দিন তাকে গাড়ি চালাতে হচ্ছে আপনি বলেছেন পাঁচ ঘন্টার বেশি কেউ গাড়ি চালাবে না কিন্তু পাঁচ ঘন্টার বেশি গাড়ি চালাবার জন্য যে ড্রাইভার প্রয়োজন সেই ড্রাইভার আমাদের ছিল কি না আছে কি না আমি আশ্চর্য হয়ে গেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কয়েকটি দিক নির্দেশনায় আজকে বাংলাদেশের সড়ক পরিবহন সেক্টরে যে গুরুত্বপূর্ণ সেক্টরটি সেই সেক্টরের ড্রাইভার সৃষ্টির জন্য আপনি যে গুরুত্ব দিয়েছেন অন্য কেউ দেয়নি আমাদের দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র নাবিক বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন সেক্টরে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই প্রশিক্ষণের জন্য ভর্তুকি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে আমরা বহুবার এই দাবি করেছি কিন্তু কেউ এই কথা শোনেননি আপনি প্রথম ব্যক্তি যিনি আজকে এই সড়ক পরিবহন সেক্টরের ড্রাইভার তৈরির জন্য আপনি ভর্তুকি দিচ্ছেন প্রতিষ্ঠান করে দিচ্ছেন ট্রেনিং স্কুল করে দিচ্ছেন এবং দক্ষ ড্রাইভার সৃষ্টির জন্য আপনি কার্যক্রম শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহোদয় একটা কমিটি করে দিয়েছিলেন দুর্ঘটনা হ্রাস করার জন্যে সড়কে শৃঙ্খলা ফিরে আনার জন্যে আমরা একশো এগারোটি প্রস্তাব আপনার সামনে এবং সড়ক পরিবহন মন্ত্রী মহোদয়ের সামনে আমরা তুলে ধরেছি যাত্রীর সামনে উত্থাপন করেছি আমাদের এই সাত এই একশো এগারোটির মূল বিষয় ছিল সচেতনতা শিক্ষা যে কথা আপনি অত্যন্ত আজকে গুরুত্ব দিয়ে বলছেন সচেতনতা শিক্ষা দুই নম্বর আমার বলেছি দক্ষতা বৃদ্ধি করতে হবে এই দক্ষতা শুধুমাত্র ড্রাইভারের দক্ষতা নয় এই দক্ষতা বৃদ্ধি করতে হবে আপনার বিআরটি এর এই দক্ষতা বৃদ্ধি করতে হবে পুলিশের কারণ পুলিশ বিআরটি এর সঙ্গে সংশ্লিষ্ট এবং দক্ষতা পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি করতে হবে যেমন করে ড্রাইভারের স্বল্পতা সেই ড্রাইভার এখন সৃষ্টি করছেন এই সক্ষমতা বৃদ্ধি করতে হবে বিআরটি দক্ষতা সক্ষমতা বৃদ্ধি করতে হবে আমরা দু হাজার সালে যখন প্রথম চুক্তি করেছিলাম শাহ সাহেবের সঙ্গে বিআরটিএ গঠনের জন্য তার ছয় বছর তিন বছর পরে সিআই সালে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল পাঁচশো বাহাত্তর জন জনবল নিয়ে এইটা দিয়েই ধুকে ধুকে চলছিল তারপরও তার মধ্যে দুশো উনিশজন শূন্য পদ নিয়ে আপনি শুরু করেছিলেন যাত্রা আজকে সেখানে আটশো সত্তর জনের মতো আপনি এখন সেখানে সেই জনবল সৃষ্টি করে দিয়েছেন এবং পুলিশ আজকে ঢাকা শহরে প্রায় চোদ্দ হাজার ট্রাফিক পুলিশ দরকার সেখানে আছে মাত্র আপনার ছয় হাজার থেকে সাত হাজার এখানে এই সক্ষমতা না থাকার কারণে এখানে সব অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা বলেছি যানবাহনের প্রকৌশলগত দিক আগে এই দিকটা ছিল না কেউ এটা মানত না আপনি দেখতেন যে ট্রাকের সামনে বিরাট বিরাট আপনার বাম্পার অ্যাঙ্গেল এগুলো দিয়ে চলেছে আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের ও জনাব জনবায়দুল কাদের সাহেবের সহযোগিতায় আমরা মালিক শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে বসে আমরা সেই কাজটি করে দিয়েছি আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রশ্ন হলো যে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের কতগুলো প্রতিবন্ধকতা আছে সেগুলো আমি পরে বলব সড়ক সড়কে যে আজকে যে নির্মাণ করা হয় সড়কের ত্রুটির কারণেও আজকে দুর্ঘটনা ঘটে থাকে সেই দিকটা কিন্তু এখানে অবহেলিত থাকে আমরা সেগুলো তুলে ধরেছি আইন এবং বিধি কার্যকর করার ক্ষেত্রেও আমরা বলেছি এবং অর্থ বরাদ্দর ব্যাপারটা যেটা আপনি এখন দিচ্ছেন এই ব্যাপারে বলেছি আপনি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন এবং ইতিমধ্যে সড়ক পরিবহন মন্ত্রী মহোদয় একটা সংস্থা করে দিয়েছেন টাস্ক ফোর্স যা আমরা এই একশো এগারো প্রস্তাবের মধ্যে আমরা বলেছিলাম সেই টাস্ক ফোর্স কার্যক্রমটা শুরু করলে আমরা মনে করি আরেক দুর্ঘটনা অনেক হ্রাস পাবে সচিব সাহেব যে তথ্যটি তুলে ধরেছেন এটা আমি মাঝে মাঝে বলেছি অনেকেই এই তথ্য বিশ্বাস করতে চান না যে সারা বিশ্বের মধ্যে আমাদের অবস্থান দুর্ঘটনার দিক থেকে অনেক কমে এসছে অনেকে বলেন দুর্ঘটনা বেশি বৃদ্ধি পাচ্ছে আমি তথ্য দিয়ে প্রমাণ করতে পারবো সময় কম এখান দিচ্ছি না কিন্তু আমি প্রমাণ করতে পারবো যে এখন বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কমে এসেছে একটা দৃষ্টান্ত দেব এক সময় ঢাকা আরিচা মহাসড়ককে বলা হতো মর্তে যদি চাও আরিচা রোডে যাও আজকে কিন্তু সেই অবস্থা নেই আজকে সেখানে সড়ক দুর্ঘটনা কমে এসেছে কারণ ওবায়দুল কাদের সাহেব যখন সড়ক এই যোগাযোগ মন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন তখন থেকেই তিনি এই কাজটি শুরু করেছিলেন ডিভাইডার করে ডিভাইড ডিভাইডার করেছেন বিশেষ করে বাঘগুলোকে সরলীকরণ করেছেন গাছের আড়ালে যে রাস্তা দেখা যেত তারা থেকে গাছ অপসারণ করে দিয়েছেন যে কারণে আজকে অনেক কমে এসেছে দুর্ঘটনার জন্য কি একক আমাদের ড্রাইভার দায়ী মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন এই সম্প্রতি একটি বক্তৃতায় তিনি বলেছেন একটা দুর্ঘটনা ঘটলে শুধু চালককে দায়ী করলে চলবে না বরং কী কারণে দুর্ঘটনা ঘটলো সেজন্য পথচারী এবং দুর্ঘটনা কবলিত যানের চালক ও তার কি কার কি ভুল আছে সেটাও দেখতে হবে এই কথা পরিষ্কারভাবে বলেছেন আমি আপনাকে সালাম জানাই আপনাকে শ্রদ্ধা জানাই যে আপনি স সবার প্রতি সচেতনতার কথা বলেছেন মোটর সাইকেল থ্রি হুইলার এবং বিশেষ করে ইজি বাইক যেভাবে রাস্তায় চলছে এর বিরুদ্ধে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আপনার ধর্মঘট হয়ে থাকে তারপরে ইজি বাইক বন্ধ করা যাচ্ছে না কারণ সেখানে ইজি যারা ওখানে মানে আমাদের কিছু নেত্র নেতৃবৃন্দ আছেন যারা ইজি চলতে সাহায্য করেন কিন্তু এই বাস আর ট্রাকের বিরুদ্ধে ওনার কথা বলে এখন এইখানে একটা সমস্যা হয়ে যায় যখন দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার পুলিশ তদন্ত করে এবং সমস্ত দায় দায়িত্ব ড্রাইভারের উপরে বর্তায় কিন্তু আপনি বলেছেন যে এককভাবে দায়ী নয় আমরা আপনার সঙ্গে একমত তদন্ত করে বের করতে হবে কে কতটুকু দায়ী সেই দায়ী ব্যক্তিকে দায়ী করতে হবে শুধুমাত্র ড্রাইভার কেন ড্রাইভার যতটুকু দায়ী সেই দায় দায়িত্ব ড্রাইভার নেবে আমরা যারা নেতৃত্ব করি আমরাও নেব কিন্তু প্রশ্ন হলো যে শুধুমাত্র ড্রাইভার কেন আর যারা দায়ী আছে তাদেরকেও আপনার এটা করতে হবে আপনার রেল লাইনের উপর দিয়া মোবাইল ফোন নিয়ে হাঁটলে যদি রেলে কাটা পড়ে সেই সেই রেলগাড়ির ড্রাইভারের বিরুদ্ধে কি মামলা হয় আপনি যদি রাস্তায় মোবাইল ফোন নিয়ে হাঁটবেন সেখানে অ্যাক্সিডেন্ট করলে তার দায় দায়িত্ব ড্রাইভারকে দিতে হবে আমার এই চালককে নিতে হবে এটা হতে পারে না আর সমস্ত পুলিশ রিপোর্ট দেবে যে এই ড্রাইভার হলো এই জন্য দায়ী কিন্তু আমি মনে করি যে এই সংস্থা সম্পর্কে একটু আমার বক্তব্য আছে একদিকে হলো পুলিশ সংস্থাই হলো একমাত্র যে সকল তদন্ত করবেন কিন্তু আমার কাছে বহু রিপোর্ট আছে মাননীয় প্রধানমন্ত্রী যে এই রিপোর্টে বলা হয়েছে যে আপনার এক্সেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলছে এক কথা যে জন্য দায়ী এই ড্রাইভার এককভাবে নয় আর পুলিশ বলছে এই ড্রাইভারই দায়ী আমার মনে হয় এটা সঠিক নয় আমরাও দেখি যে পুলিশ আইন শৃঙ্খলা করবে সেই পুলিশও ডিভাইডার টপকে পার হয় কি পার হয় না এই যে ড্রাইভার যে রাস্তার বলতে চললো পুলিশ যদি সেখানে কাটা পড়ে তার দায়িত্ব কে নেবে আরেকটা বিষয় আপনি যে কাজটি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে শ্রদ্ধার সঙ্গে শরণনাগুচির দিন বাংলাদেশ আটচল্লিশ বছর স্বাধীন হয়েছে কেউ ট্রাক ড্রাইভারের জন্য হাইওয়েতে টার্মিনালের কথা বলেনি আপনি টার্মিনালের কথা বলেছেন এবং সেখানে টার্মিনাল নির্মাণের জন্য ইতিমধ্যে দুইশো ছেষট্টি কটা বরাদ্দ দিয়েছেন যেই টাকা দিয়ে আমরা এখন সেই টার্মিনাল নির্মাণ হবে আমার ট্রাক ড্রাইভার সেখানে কাজ করবে আমি কথা বেশি বাড়াতে চাই না শুধু বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার তেরো চোদ্দ পনেরো সাল আমরা ভুলে যাইনি দুই হাজার পনেরো সালে পেট্রোল বোমা দিয়ে পুরে পুরানো হয়েছিল আমাদের ড্রাইভার হেল্পারদের গাড়ির মধ্যে ঘুমিয়েছিল বদরআ বেগ এই কাকরাইলে একটি পেট্রোল বোম মেরে সেই বদরআ বেগ সহ গাড়িটা পুড়িয়ে দেওয়া হলো এই ধরনের বিরানব্বই জন ড্রাইভার হেল্পারকে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আপনার নির্দেশে আমরা সেদিন বিএনপি জামাতের অসহযোগ লাগাতার অসহযোগ আন্দোলন আমরা এটাকে প্রতিহত করতে গিয়েছিলাম আমরা জীবন দিয়েছি আমার ড্রাইভার ভাইরা জীবন দিয়েছে এই ড্রাইভার এবং এক হাজার গাড়ি পুড়িয়েছে তিন হাজার গাড়ি ভাঙচুর করেছে আপনি সহযোগিতা দিয়েছেন আমার ড্রাইভার এবং মালিকদেরকে আপনি সহযোগিতা দিয়েছেন প্রায় তেষট্টি কোটি টাকার মতো আপনি দিয়েছেন কিন্তু একটি দাবি আমি আপনার কাছে করতে চাই যারা এই ড্রাইভার হেল্পারদেরকে হত্যা করলো সাধারণ নাগরিক হত্যা করলো ব্রাণ জন ড্রাইভার হেল্পার শতকজন পুলিশ তিনজন বিজিবি দুইজন মুক্তিযোদ্ধা দুইজন ব্যাঙ্ক কর্মচারী গার্মেন্টস শ্রমিক রিক্সা শ্রমিক হকার ফল ব্যবসায়ী অসংখ্য শিশু নারী যারা পুড়িয়ে হত্যা করল তাদের বিচার হবে না এই হত্যাকাণ্ডের বিচার হবে না এই বিচারটা স্পেশাল ট্রাইব্যুনাল করে করা উচিত বলে আমরা আপনার কাছে দাবি করছি শেষ আমি আর কথা বাড়াতে চাই না আমি আপনার কাছে সব শেষে নিবেদন করতে চাই পরিবহন সেক্টরের এই দুঃখ ব্যথা আপনি বোঝেন এবং আপনি আমাদের যে নির্দেশনা দেবেন আমরা ইনশাল্লাহ সেই নির্দেশনা অনুসরণ করব আমরা চাই না এই দেশে সড়ক দুর্ঘটনা এই দিনে দিনে বৃদ্ধি পাক এটা আমরা চাই না বরং সড়ক দুর্ঘটনা কমে আসুক সেটি আমরা চাই তবে এ কথা কেউ বলতে পারবেন না পৃথিবীর সব এমন কোনো দেশ আছে যেখানে সড়ক দুর্ঘটনা ঘটে না এটা ঠিক নয় সব দেশেই দুর্ঘটনা ঘটে কম বেশি আমাদের দেশেও দুর্ঘটনা কমছে এবং কমে আসছে আমরা আপনাকে কথা দিচ্ছি যে আরও দুর্ঘটনা কমাবার জন্য আপনার যে নির্দেশনা আমরা সেই নির্দেশনা অনুসরণ করব। সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুধী এবারে বক্তব্য প্রদানের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মাননীয় সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আমাদের নেতা জনব ওবায়দুল কাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমার শ্রদ্ধা নেত্রী জননেত্রী শেখ হাসিনা মঞ্চপেষ্ঠ আছেন আমাদের মন্ত্রালয়ের সচিব মহোদয় মঞ্চে উপস্থিত আমাদের সাবেক মন্ত্রী এবং শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান সাহেব উপস্থিত নিরাপদ সরকার সভাপতি জানাব ইলিয়াস ইলিয়াসঞ্চন সহ মঞ্চের সামনে অবস্থিত মাননীয় মন্ত্রীবৃন্দ সংসদ সদস্যবৃন্দ মাননীয় অতিথিবৃন্দ ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাই বোনেরা উপস্থিত শুধুমান্ডেলি আসসালামু আলাইকুম আজকের এই অনুষ্ঠানে এসে মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানকে এবং সুন্দর সুতরাংভাবে পরিচালনার সুযোগ করে দিয়েছেন এবং সকলকেই নিরাপদ সরকার সড়কের আজকে উদ্বুদ্ধ করা প্রাণ জুগিয়েছে আমার মনে হয় যে আজকে আমাদের ওই নিরাপদ সড়ক সম্পর্কে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মন্ত্রালয় দিনের পর দিন কাজ করেই চলেছে ইতিমধ্যে আমরা বিশেষ করে ড্রাইভারদের প্রশিক্ষণ এটা কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে চলছে এবং অন্যান্য রাস্তাঘাটগুলি যাতে নিরাপদে গাড়ি চলতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সেই কাজগুলিও চলছে যেমন ফোর লাইনগুলি যেখানেই হচ্ছে প্রধান প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে ছোট ছোটো গাড়ি চলার জন্য স্থানীয় লোকজন চলার জন্য সার্ভিস লেন সেখানে তৈরি হচ্ছে অর্থাৎ ফোর লাইন আজকে সিক্স লাইনে পরিণত হয়েছে এতে করে এই রাস্তাগুলি যদি কমপ্লিট হয়ে যায় আমার তো মনে হয় আমরা এখন যে অবস্থায় আছি নিরাপদ সড়কের বিষয়টি এই যে এই অবস্থার থেকে আমরা আর একটু পরিত্রাণ পাব যদি আমাদের এই লং রুটে বিশেষ করে এই সার্ভিস লাইনগুলি সম্পন্ন হয়ে যায় এটার জন্য আসলে আমাদের কতটুকু গর্ব করা তা জানি না আমার মনে হয় সব কিছুর কৃতিত্বর দাবিদার আজকে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশ পরিচালনা করছেন আপনার দক্ষতা নিষ্ঠার সাথে যেভাবে কাজ করে চলছেন দেশবাসী আজকে অত্যন্ত আনন্দিত এবং তারা আপনার কাছে কৃতজ্ঞ আজকে আমি এইটুকু বলতে পারি যেই দেশটা স্বাধীন হওয়ার পর একটা ধ্বংসস্তূপ দেশ ছিল সেই ধ্বংসস্তূপ ছিল যেমনি শিল্প কলকারখানা তেমনি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এগুলি সব একটা ধ্বংসস্তূপের মতো ছিল সেই মুহূর্তে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব সেদিন কিন্তু সেই ধ্বংসস্তূপ রাস্তাঘাট আজকে ব্রিজ কালভার্ট সেগুলি করে দিয়ে মেরামত এবং নতুন করে করে দিয়ে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছিল কারণ একটাই সেটা হলো যোগাযোগ মানুষের যেমনি অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি আনতে পারে সেই জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলেই মানুষের অর্থনৈতিক সামাজিক দিকগুলির মুক্তি আসতে পারে আজকে সেই বঙ্গবন্ধুর সেই চিন্তা চেতনা মাননীয় প্রধানমন্ত্রী আপনি বুকে লালন করে ধারণ করে আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে আজকে আপনি যেভাবে ধৃঢ় মন নিয়ে দৃঢ় প্রত্যয় নিয়ে এবং এই সরকার পরিচালিত করছেন এবং বিশেষ করে এই সড়ক যোগাযোগ ব্যবস্থা আপনার যেভাবে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন আশা করি এই কাজগুলি যদি সমাপ্ত হয়ে যায় তাহলে আমাদের এই যে সড়ক দুর্ঘটনা এটা অনেকাংশেই কমে আসবে ইনশাল্লাহ এ বিশ্বাস আমার আছে তাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি আমাদের এই সরকার আপনার নেতৃত্বে চলছে আপনার দিক নির্দেশনায় দিনের পর দিন দেশ এগিয়ে যাচ্ছে আমার তো বিশ্বাস আজকে যদি আপনি শুধু সরকার না মন্ত্রণালয় নয় আজকে যদি আপনি এই পরিবহন সেক্টরের যারা শ্রমিক নেতৃবৃন্দ আছে যারা মালিক নেতৃবৃন্দ আছে সকলকে বলেন যে স নিজ নিজ দায়িত্বে নিজ নিজ সংগঠনগুলির এই সড়ক দুর্ঘটনা এড়াতে গিয়ে যা যা করা প্রয়োজন তা তা তাদের করার নির্দেশ দেন এবং সরকার যদি সেখানে সহযোগিতা করে অবশ্যই এই সড়ক দুর্ঘটনা কমে আসবে আমার আত্মবিশ্বাস তাই মাননীয় প্রধানমন্ত্রী আমার বলার কিছু নেই আমি আজকে এখানে আপনার সামনে আমাদের মন্ত্রণালয়ের এমন একটি প্রোগ্রামে দু চারটি কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে উপস্থিত সকলকেই আমার পক্ষ থেকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চদী মণ্ডলী এবারে সভাপতির বক্তব্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি মহাতককে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমি শুরুতেই আমাদের ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি বাংলাদেশ মানচিত্রের চিত্রকর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি আজকে এই অনুষ্ঠানটি প্রলম্বিত করার সুযোগ নেই এরপর পরই একনেকের গুরুত্বপূর্ণ সভা আছে নির্ধারিত সময়ে এসবার শেষ করতে হবে আপনারা এতক্ষণ বক্তব্য শুনেছেন যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করে আছেন দিক নির্দেশনামূলক বক্তব্য এবং আমরা যার নির্দেশ নয় নেতৃত্বে সড়ক যোগাযোগ ব্যবস্থা আমরা কাজ করে যাচ্ছি আমাদের ফ্লাইওভার ফোর লেন অনেক হয়েছে আন্ডারপাস হচ্ছে পদ্মা সেতু হচ্ছে মেট্রো রেল হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা আপনি নিঃসক পলিটিশিয়ান নন আপনাকে সারা দুনিয়া সমীয় করে প্রশংসা করে পরবর্তী জেনারেশনের নেতা হিসেবে আপনি রাজনীতিক নন আপনি রাষ্ট্রনায়ক রাজনীতিক শুধু পরবর্তী নির্বাচন নিয়ে ভাবে আর আপনি ভাবেন পরবর্তী জেনারেশন নিয়ে আপনার ভীষণ সুদূর প্রসারণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফর্টি ওয়ান টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড একশো বছরের পরিকল্পনা নিয়ে আপনি আপনার ভীষণ আপনার স্বপ্ন আপনি স্বপ্ন দেখেন আপনি স্বপ্ন দেখান সেজন্যই আপনি রাষ্ট্রনায়ক আজকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের রাস্তা ফ্লাইওভার সেতু এসব ইনফরমেশন আপনার জানা আছে সকলেরই জানা আছে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং একটা নীরব বিপ্লব বাংলাদেশে সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাধিত হচ্ছে উন্নয়নটা আমাদের জন্য এখন চ্যালেঞ্জ নয় আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সড়কে শৃঙ্খলা পরিবহনের শৃঙ্খলা আমাদের চ্যালেঞ্জ হচ্ছে দক্ষ চালক সৃষ্টি করা এই কাজটি এখন আমাদের প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে আমাদের আজকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে দক্ষ ড্রাইভার সৃষ্টি করতে হবে শুধু ইঞ্জিনিয়ারিং প্রবলেম নয় আমাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে সচেতনতামূলক কর্মসূচির আছে আমাদের বাস্তবায়ন করতে হবে রোড সেফটি প্রোগ্রামে আরও মনোযোগ দিতে হবে এবং এখানে কেউ কাউকে ব্লেম করে লাভ নেই আমাদের সবাইকে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল সৃষ্টিশীল নেতৃত্বে আসুন আমরা সবাই একযোগে কাজ করি সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার এই চ্যালেঞ্জ আমরা অতিক্রম করতে পারি আমাদের প্রধানমন্ত্রী শি লাভস দি ইম্পসিবল শি এনজয়েজ দি চ্যালেঞ্জেস অফ লাইফ চ্যালেঞ্জকে আমরা অতিক্রম করব আসুন আমরা অসম্ভবকে ভালোবেসি আমরা এই চ্যালেঞ্জ অতিক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনার যে আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম আমরা ঐক্যবদ্ধভাবে আমরা করে যাব এবং এখানে আজকে এটা আমি ভাবতেও পারিনি আমরা সামারি ঠিকই পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার কত কমিটমেন্ট কত বাইডিং প্যাশনেট এবং ডিপ যে এই প্রোগ্রামে আপনি আসবেন এটা আমরা ভাবতে পারিনি তো আজকে নিরাপদ সড়ক দিবসের এই খ ক্যাটাগরির যে প্রোগ্রাম এটাতে আপনার উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশে নিরাপদ সড়ক সুশৃঙ্খল সড়ক নির্মাণে এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আপনি কতটা আগ্রহী আপনার কত কমিটমেন্ট কতটা গভীর কতটা প্যাশনেট এবং কতটা ডি। এবং সেটাই প্রমাণ করে এটন বৈঠক আছে আমি বক্তব্য পাড়াতে চাই না আর আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন এগুলো সবাই জানে বারবার একই কথা বলতে চাই না আমাদের এখন সময়ের দাবি হচ্ছে শৃঙ্খলা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে সড়কে পরিবহনে এবং এটাই আজকে আমাদের অঙ্গীকার হোক নিরাপদ সড়ক দিবসেই আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা কিছু মানুষ রেখে কথা বলে যান মৃত্যুঞ্জয়ী স্বাক্ষর বঙ্গবন্ধু তাঁদেরই একজন তার আরাধনাতেই বাংলাদেশের অভ্যুত্তয় বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তার কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সমৃদ্ধির পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি আমরা সুধিমণ্ডলী এবারে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী বিসমুল রহমান রহিম আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত সহকর্মীবৃন্দ উপস্থিত সুদীপ মণ্ডলী আসসালামু আলাইকুম জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার উনিশ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এখানে যারা উপস্থিত তার বাইরেও সারা বাংলাদেশে এই সড়ক সকলের সঙ্গে যাওয়া সম্পর্কিত সবাইকে আমার বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ বাবনের প্রতি শুধুবিন্দু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি একটি স্বাধীন দেশ তিনি যখন এই দেশটি গড়ে তোলার দায়িত্ব পান তখন বাংলাদেশ ছিল একটা যুদ্ধবিধ্বস্ত দেশ আমাদের অগ্রযাত্রা থেমে যায় একুশ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে খুব স্বাভাবিকভাবে আমাদের লক্ষ্যই যে আমরা এই দেশটাকে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এবং উন্নত সমৃদ্ধ করবো সেদিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার দিকে দৃষ্টি দিয়েছিলাম বিশেষ করে আমাদের সড়ক যোগাযোগ রেল যোগাযোগ বিমান এবং নৌপথ সবগুলি যাতে সচল হয় আমাদের সেই পদক্ষেপে নেওয়া ছিল আমরা সেভাবেই যাত্রা শুরু করেছিলাম প্রথমবার যারা যতটুকু কাজ করি দ্বিতীয়বার এসে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি ইতিমধ্যেই আমরা সড়কে যথেষ্ট উন্নয়ন করেছি এখন সে সেটা যদি বলতে যাই অনেক সময় লাগবে তারপর আমি বলবো যে আমরা কিন্তু সড়ক যোগাযোগে ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে প্রায় চার হাজার আটশো সাতাশ দশমিক তেরো কিলোমিটার সড়ক মজবুতিকরণ করা হয়েছে আর ছয় হাজার আটশো সাত সাত দশমিক সাতাশি কিলোমিটার মহাসড়ক আমরা প্রশস্ত করেছি পাঁচ হাজার একশো ষোলো দশমিক তেষট্টি কিলোমিটার মহাসড়ক কার্পেটিং করা হয়েছে দুই হাজার বিরা দুই হাজার বিরাশি দশমিক দুই কিলোমিটার সড়ক ডিবিএসটি করণ এবং নয় হাজার একশত একুশ দশমিক সাতাত্তর কিলোমিটার সড়ক করণ এক হাজার আটষট্টিটি সেতু নির্মাণ চার হাজার ছয়শো ছাপ্পান্নটি কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণ আর চার শত প্রায় ছেচল্লিশ দশমিক সাত শূন্য কিলোমিটার জাতীয় মহাসড়ক আমরা চার লেনে উন্নীত করেছি এবং তিনশো সাতাশি কিলোমিটার জাতীয় মহাসড়ক আমরা ছয় লেনে উন্নীত করে দিয়েছি আর এই যে যাত্রাবাড়ি কাজপুর যে রাস্তাটা যেটা সিলেট এবং নারায়ণগঞ্জ কুমিল্লা এই অঞ্চলে যেতে পারে সেটাকে আমরা আট লেনে উন্নীত করে দিয়েছি স্থানীয় সড়কের মাধ্যমে বান্ন হাজার তিনশো কিলোমিটার সড়ক উন্নয়ন পঁচাত্তর হাজার সাতশো আশি কিলোমিটার সড়ক পাকাকরণ একত্রিশ হাজার ছয়শো মিটার ব্রিজ পুনর্নির্মাণ তিন লাখ এক হাজার তিনশো একচল্লিশ মিটার কালভার্ট নির্মাণ এবং বৃহাসটি সেতু নির্মাণের কাজ এখনও চলছে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা আর তাছাড়া আপনারা জানেন যে বড়ো বড়ো সেতুগুলি আমরা নির্মাণ এবং তার সঙ্গে যেমন যমুনার উপর বঙ্গবন্ধু সেতুদের রেল যোগাযোগ আমরা সংযুক্ত করেছি পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি সেখানেও রেল এবং মাল্টিপারপাস হচ্ছে সেভাবে আমরা করেছি রেলের সাথে গ্যাস লাইন বিদ্যুৎ লাইন যা যা প্রয়োজনীয় সেগুলো আমরা করে দিচ্ছি এভাবে সড়ক যোগাযোগের উপর আমরা গুরুত্ব দিচ্ছি এবং যার ফলে আজকে আমাদের মানে উন্নয়নটাও ত্বরান্বিত হচ্ছে দেশের সার্বিক মানুষের কল্যাণ হচ্ছে মানুষেরও যোগাযোগ বেড়ে যাচ্ছে উৎপাদিত পণ্য বাজারজাতকরণ সহজ হচ্ছে মানুষের ভাগ্যে পরিবর্তনে বিরাট অবদান রেখে যাচ্ছে তাছাড়া ঢাকা শহরে যানজট নিরসনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি ইতিমধ্যেই আপনারা শুনেছেন আমি আর সেদিকে বেশি যাচ্ছি না আমি শুধু একটা কথাই বলবো সড়কের নিরাপ অর্থাৎ নিরাপদ সড়ক এখন সড়ক নিরাপদ করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের দেশে একটা প্রবণতা আছে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলেই সবার আগে ড্রাইভারকে গালি দেওয়া হয় হ্যাঁ আমাদের ড্রাইভারদেরও দোষ আছে তো কোনো সন্দেহ নেই সব থেকে কথা তাদের যথাযথ ট্রেনিং প্রাপ্ত তারা না এবং ট্রেনিং তাদের নেওয়া হয় না সেটা একটা বিশ্বাস ব্যাপার কিন্তু সেই সাথে আমি শুধু ড্রাইভারদেরকেই ইয়ে দোষারোপ করবো না আমাদের যারা পথচারী এই অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য তারাও কিন্তু অনেকটা দায়ী তারা দায়ী এই কারণে যে এটা আমরা নিজেই দেখেছি আপনারা দেখেছেন যে আমরা ও ফুট ওভার ব্রিজ করে দিচ্ছি আন্ডারপাস করে দিচ্ছি আমাদের সড়কের সাথে সাথে ফুটপাত থাকছে কিন্তু তারপরে দেখা যায় যে কেউ কোনো নিয়মকানুন মানেন না এখন একটা চলন্ত গাড়ি যখন আসে সেই গাড়ির সামনে দিয়ে শুধুমাত্র কেবল হাত দেখিয়ে দৌড় মারলে এটা তো একটা যন্ত্র যান্ত্রিক ব্রেক কষলেও তো বেশ কিছু সময় লাগে সেটা থামতে সে এই বোধটা তো আমার যাত্রীদের থাকতে হবে পথচারী আবার পথচারীদের তো এই বোধটা থাকতে হবে এই জ্ঞানটা থাকতে হবে আর সেই সাথে সাথে সড়কে কিছু আইন আছে যেটা মেনে চলতে হয় কিন্তু সে সম্পর্কে আসলে সচেতনতাও সৃষ্টি করা হয় না এটাও আর একটা সমস্যা হবে এর জন্য আমরা বারবার আমরা বলেছি এবং এখন থেকে যেমন স্কুল কলেজ প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলি এমনকি যেসব প্রতিষ্ঠানে অধিক সংখ্যক লোক কাজ করে তাদের মাঝেও এই ট্রাফিক আইন ট্রাফিক রুল এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন কারণ সেটা তাদের জানতে হবে কিন্তু তা জানা সত্ত্বেও আমাদের যেমন আমাদের দেশে কিন্তু মানে নিজে গাড়ি নিজে চালায় খুব কম ড্রাইভারই চালায় কিন্তু এই ড্রাইভাররা কতক্ষণ গাড়ি চালাচ্ছে ড্রাইভার খেলো কি না পর্যাপ্ত বিশ্রাম আছে কি না আমাদের যারা গাড়ির মালিক যারা ড্রাইভারকে ব্যবহার করেন তারা কি এ বিষয়টা কখনো চিন্তা করেন কি আমার সন্দেহ আছে খুব কম লোকই আছে চিন্তা করে কারণ অনেক সময় আমরা দেখি যে ঢাকা থেকে তিনি চলে যাচ্ছেন গ্রামের কোনো একটা জায়গায় বা তার নিজের বাড়িতে আবার ওই দিনই ফিরে আসতে হবে তিনি কি একবার ভেবেছেন যে ড্রাইভার তো একজনই আর গাড়ি চালানোটা যে গাড়ি না চালায় সে বুঝবে না যে যতক্ষণ স্ট্যারিং হাতে থাকে ততক্ষণ মাথা কতটা মানে চিন্তাযুক্ত থাকে আর কতটা টেনশনে থাকতে হয় যদি কেউ গাড়ি চালিয়ে থাকে সে বুঝবে যে জীবনে চালায়নি সে বুঝবে না এটা হলো বাস্তবতা আর এইভাবে ড্রাইভারদেরকে যে ব্যবহার করা হয় তো তার তো একটা বিশ্রামের দরকার আছে তার তো খাবারেরও প্রয়োজন আছে তার তো কিছু সময় প্রয়োজন আছে সে কথাটাও কিন্তু আসলে আমাদের যারা মালিক বা যাত্রী কেউ এটা মানে যাই না আমি উপলব্ধি করেন কি না আমি বলবো না কেউ করে না তা না অনেকেই করেন অনেকেই করেনি না ওটা ভাবেনি না এটাও আমাদের একটা বিরাট সমস্যা এবং যে কারণে যেটা হয় ড্রাইভার যখন বেশি সময় গাড়ি চালাতে থাকে খুব স্বাভাবিক মানুষ তো তার যদি একটা ঝিমুনি আসে তখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এই বিষয়টা আমাদের বোধহয় হয় সচেতনতা একান্তভাবে দরকার পাশাপাশি আরেকটা কথাও বলবো যেমন বাসগুলি একটা ড্রাইভার তিনি চালাচ্ছেন কত ঘন্টা সে চালাতে পারে হয়তো সে বিশ্রাম নিতে গেলো কাকে হেল্পারের হাতে গাড়িটা ছেড়ে দিল হেল্পার তো সেভাবে ড্রাইভিং সম্পর্কে সচেতন না বা চালাতেও জানে না বা ওই সাথে থাকতে যেটুকু চালালো তার কোনো মানে গাড়ি চালানোর কোনো লাইসেন্সও নাই তার কিছুই নাই অ্যাক্সিডেন্ট তার হাতেও হবে আবার ড্রাইভারেরও দোষ আছে যেমন হাইওয়েতে বা যে কোনো রাস্তা দেখা গেল একটা গাড়ি যদি ওভারটেক করলো তার মাথা তখন খারাপ হয়ে গেল যে ওই গাড়ি ওভারটেক করতেই হবে এই যে একটা প্রতি হয়ে থাকে এরকম বহু কারণে তারপরে ফিটনেসবিহীন গাড়ি আরেকটি বিষয় যেটা আমি নিজে আমি জানি না আমাদের যারা এই যে সড়কের নেতৃত্ব দেন আন্দোলন করেন বা অনেক কথা বলেন তারা কখনো এই জিনিসটাকেও মানে তাদের দৃষ্টিতে কেন আসেনি আমাদের রাস্তা যখন তৈরি করা হয় যে কত ফিট রাস্তা সেখানে কত সাইজের গাড়ি চলবে বা দুটো গাড়ি চলতে গেলে কি সাইজের গাড়ি চলতে পারে এগুলি কিন্তু খুব সায়েন্টিফিক্যালি হিসেব করেই তৈরি করা হয় কিন্তু আমরা আমাদের দেশে কি দেখি একটা বাস যখন তৈরি করছে বাসে আরও চারটে সিট বাড়ানোর জন্য দেখা গেল বাসটা যতটুকু লম্বা থাকা দরকার তার থেকে একটু বেশি বাড়াই দিল একটা ট্রাক যখন তৈরি হলো ট্রাক ওভারলোড সবসময় করা হয় অথচ আমার রাস্তায় কতটা ওজন নিতে পারে সেভাবে কিন্তু রাস্তাটা তৈরি হয় কিন্তু সেখানে দেখা গেছে যে ওভারলোড করে দেওয়া হচ্ছে দ্বিতীয় কথা ট্রাকে আরও যেটা সরবরাহ করে সেটা লোয়ার ক্লাম্প দিয়ে দুপাশ দিয়ে এমনভাবে বাড়িয়ে দেওয়া হয় যাতে আরও বেশি মাল নিতে পারে তাদের রাস্তার যতটুকু তার দখল করার কথা তার থেকে বেশি সে দখল করে নিচ্ছে ফলাফল কি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই থাকবে তো এ বিষয়গুলো আমি সড়কদের জানিয়েছি সব সময় এবং যা বলেছে আমাদের বিআরটিসিকেও জানানো হয়েছে বা এ ব্যাপারে যারা দায়িত্বপ্রাপ্ত তা আমি আবারও আমাদের এখানে যেহেতু মন্ত্রী সচিব সবাই আছে তাদেরকে বলবো যে কেউ যদি এই ধরনের নিয়মের বাইরে অহেতুক গাড়ির সাইজ বা ট্রাকের সাইজ বা কোনো কিছু বাড়ায় তা তার বিরুদ্ধে যথ ব্যবস্থা নিতে হবে বা আমাদের ট্রাফিক পুলিশকেও এ ব্যাপারে সচেতন থাকতে হবে আমি একবার বলার পরে একবার খুব উদ্যোগ নেওয়া হলো বেশ কিছু কাজ হলো তা আমাদের হচ্ছে কি বাঙালি আমরা আবার বাংলাদেশের ছয় ঋতুর দেশ দু মাস পরপর ঋতু বদলায় আর ঋতু বদলানোর সাথে সাথে গাছপালা ফুল পাখি আবার সবই বদলায় আমি যেটা লক্ষ্য করি যে আমাদেরও মনও বদলায় হয়তো আমি বললাম দুই মাস মনে থাকলো দুই মাস পরেই দেখলো আমাদের সিজনও চেঞ্জ মানুষের মনও চেঞ্জ ভুলেও গেল তো দয়া করে না বলে কেউ কেউ যেন না বলে তাছাড়া যেখানে যেখানে স্কুল বা যেখানে পাড়াপাড় হবে বেশি সংখ্যায় ওই সময়টায় সবসময় আমি বলবো যারা যে প্রতিষ্ঠান আমরা আমি বিদেশে দেখেছি যে স্কুল সেখানে সেই স্কুলের প্রতিনিধি থাকে একজন টিচার অথবা স্কুলের কেউ না কেউ থাকবেন এবং সাথে সাথে তারা তাদের তারা নিজস্ব লোক রাখে আবার ট্রাফিকের জন্য আমাদের ট্রাফিক পুলিশেরও লোক থাকে এই যে পারাপার সময় তাদেরকে সাহায্য করা হয় পারাপার করার জন্য সেখানে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ানো হয় তাদের ভলান্টিয়ার থাকে সাথে সাথে এই ছেলে মেয়েদেরকে পার করে দেয় ঠিক সেইভাবে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বা যেখানে যেখানে অধিক সংখ্যক লোক চলাচল করবে তাদেরকে সেইভাবে পারাপাড়ি ব্যবস্থা সেটাও করে দিতে হবে আর একটা বিষয় আপনারা দেখবেন ফুটপা ফুট ওভার ব্রিজ আছে কিন্তু সেখানে না যেয়ে আমি বড় হ্যাঁ যদি কোনো বয়স বৃদ্ধ হয় বা কিছু তার কথা আলাদা সেটা না বেশ ভালো তরুণ ছেলে মেয়ে দেখা গেল পাশেই ফুট ওভার ব্রিজ সেটা পার না হয়ে রাস্তা দিয়ে সোজা পার হচ্ছে তাহলে তার যদি অ্যাক্সিডেন্ট হয় সেটার জন্য ড্রাইভারকে আমি দায়ী করব কিভাবে কেন আমি দায়ী করতে যাব তার তো ওখান থেকে পাড়াপাড় হওয়ার কথা না দ্বিতীয় কথা গাড়িতে চলা বা বাসে চলা তারও কিছু নিয়ম আছে এখন যদি আমি গাড়ি চাতে বসে খুব হাতটা বাইরে বের করে রেখে দিলাম বা কোনুটে বের করে রেখে দিলাম আর সেখানে যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট করে সেজন্য কে দায়ী হ্যাঁ আমাদের একটা সুবিধা আছে একটা রিট করলে হাইকোর্টে গেলে একটা অর্ডার দিয়ে দেবে কিন্তু তারা কিন্তু দেখবে না বিচার করে ওই বিচারটা তাদেরও করতে হবে যে টাকার কারণ গাড়িতে বসে বাসের মধ্যে হাত ঝুলিয়ে রাখা এটা তো যাত্রীদের নিয়ম না দয়া করে কেউ বাসে বসে ওই জালনা দিয়ে হাতটা ঝুলিয়ে রাখবেন না বা গাড়িতে বসে জালনা দিয়ে হাতটা ঝুলিয়ে রাখবেন বা না অথবা কোনোই দিয়ে রেখে দেবেন না তাহলে অ্যাক্সিডেন্ট হবেই যে কোনো একটা গাড়ি লাগাতে পারে তার জন্য নিজেকে দায়ী করতে হবে ওনাকে দায়ী করলে কোনো লাভ হবে না এটা হলো বাস্তবতা এবং আমাদের যারা এই বিষয়টা দেখেন সবাইকে এই বিষয়ে আরও সচেতন হতে হবে আমি সেটাই দেশবাসীকে বলবো এবং আজকের অনুসারে বিশেষ করে আমার আসার এটাই উদ্দেশ্য যে এই কথাগুলি আমি বারবার বলে যাচ্ছি আবার আমি বলতে চাই যে সকলে বিশেষ করে যারা পথচারী তাদের নিজেদের দায়িত্ব আছে বা যারা গাড়িতে চড়েন তাদেরও দায়িত্ব আছে আবার যারা চালান তাদেরও দায়িত্ব আছে এখন গাড়ি এক জায়গায় ট্রাফিক জ্যামে থামলো অথবা ট্রাফিক লাইটে থামলো পিছনে কোনো গাড়ি আসছে কি আসছে না সেটা না দেখেই হঠাৎ করে বাসের থেকে নেমে হাঁটা দিল পট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কাকে দায়ী করবেন সেখানে কোন ড্রাইভারকে দায়ী করবেন দায়িত্ব নিজেই এখন যিনি মরে যান অ্যাক্সিডেন্টে তাকে তো আমাদের বলার কিছু থাকে না কিন্তু এই ঘটনা তো ঘটে এমনকি আরও দুর্ভাগ্য রেল ক্রসিং আমাদের রাস্তা এখন অনেক চওড়া এপাশে একটা রেল ক্রসিং ওপাশে একটা এই মাঝখানের যেটুকু জায়গা দেখা গেল একজন ভালো বড় অফিসার আমি বলবো একজন সেলফ ড্রাইভিং বাচ্চা নিয়ে যাচ্ছে ওই এখন রেলটায় পার হওয়া পর্যন্ত ধৈর্য নাই বসে থাকতে পারছে না ওই ফাঁকের ভিতরে দিল গাড়ি ঢুকিয়ে এটা তো একটা যন্ত্র যান্ত্রিক যদি চট করে সেখানে ব্রেক ফেল করে যদি চট করে সেখানে ইঞ্জিন বন্ধ হয় যদি চট করে সেখানে থেমে যায় তখন কী হবে ঠিক তাই সেই ঘটনাই ঘটলো সাথে সাথে ট্রেন চলে আসতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাস ওইভাবে ঢুকিয়ে দিল ঠিক ওইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো এই যে অধৈর্য হয়ে যাওয়া এটাও তো মানে একটা অস্বাভাবিক ঘটনা আছে এসব ব্যাপারে তো সবাইকে সচেতন থাকতে হবে কারণ একমাত্র শুধু আমরা ওই ড্রাইভারকে গালি দিলাম বা রাস্তার দোষ দিলাম সেটা হ্যাঁ রাস্তার দোষ কিছু ছিল সেটা আমরা নিজেরা দেখেছি দেখে যে সমস্ত রাস্তায় যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হতো সেই রাস্তাগুলি মেপে সেই সমস্ত জায়গাগুলি আমরা কিন্তু ইতিমধ্যে সংশোধন করে দিয়েছি সেগুলো আমরা ঠিক করে দিয়েছি পাশাপাশি আমি প্রথমবার যখন সরকারে আসি তখনই যে রাস্তা আমরা যখন হাইওয়েগুলি তৈরি করি সর্বপ্রথম সিরাজগঞ্জ আমাদের যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সাথে হওয়ার পর আমরা যাতে দ্রুত উত্তরবঙ্গে পৌঁছানো যায় আমরা সেখানে ওই নলকা হাতিকর রাস্তাটা তৈরি করি ওই রাস্তাটা করার সময় আমরা যেটা মানে চারলেন যে রাস্তাটা রাস্তাটা অর্থাৎ দ্রুতযান যেখানে যাবে তার সাথে স্থানীয় লোকদের জন্য আলাদাভাবে ওই রাস্তার সাথেই আমরা লোকাল রাস্তা তৈরি করে দিই যেখান থেকে রিক্সা ভ্যান বা অন্য কিছু যেতে পারে তারা জন্য এই হাইওয়েতে না ওঠে এবং এখন থেকে আমাদের যত রাস্তাগুলি হচ্ছে চাইল্ড সাথে সাথে সাথেই আমরা এ ধরনের রাস্তা তৈরি করে দিচ্ছি আর এখন নতুন যত রাস্তা আমরা করে দিচ্ছি সেখানে যেমন ওই এখন আর ওই চৌ রাস্তার যে দাঁড়াতে হবে না সেখানে আমরা রাস্তাগুলিকে ওভারপাস করে দিয়ে দিচ্ছি বা রেলের উপর দিয়ে ওভারপাস যতদূর সম্ভব আমরা করে দিচ্ছি যাতে করে এই মানে ক্রসিংটা ওভাবে না হয় আর অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কমে যায় সেই ব্যবস্থা নিয়েই আমরা তৈরি করে দিচ্ছি প্রথমবার চেষ্টা করেছিলাম তখন তো আসলে আর্থিকভাবে বাংলাদেশ খুবই দুর্বল ছিল আর এবার আমরা যখন সরকারে স্বাভাবিকভাবে এই পরপর দুবার সরকার আসার ফলে আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট স্বাবলম্বী হয়েছি এখন আমরা আমাদের চিন্তার মতো করে আমরা রাস্তা টাস্তা তৈরি করতে পারছি এবং মানুষের চলাচলের সুবিধা আমরা করে দিচ্ছি সেই সাথে সাথে আরেকটি নির্দেশ আমরা দিয়েছি ইতিমধ্যে চারটি জায়গায় করা হচ্ছে যে হাইওয়েগুলিতে কিছু দূর যাওয়ার পর অর্থাৎ দুই ঘন্টা তিন ঘণ্টা গাড়ি চালানোর পরই আমাদের যাত্রী এবং ড্রাইভার বেশ করে এগুলি বাস ট্রাকের ক্ষেত্রে তার জন্য বিশ্রাম নিতে পারে সেই ধরনের বিশ্রামাগার তৈরি করা অর্থাৎ সেখানে অন্যান্য ফ্যাসিলিটিস থাকবে সেখানে থাকবে সেখানে গাড়ির ফুয়েল নিতে পারবে যাত্রীরা নামতে পারবে সেখানে টয়লেটের ব্যবস্থা বা সেখানে রেস্টুরেন্টের ব্যবস্থা অন্য অন্য যেভাবে ব্যবস্থা এই ব্যবস্থাগুলি থাকবে বা যারা গাড়ি চালক তারা যেন কিছুটা রেস্ট নিতে পারে নিয়ে একটু মানে সময় নিয়ে চা পানি খেয়ে তারপরে আবার তারা গাড়ি চালাবে এবং সেটা কিন্তু ইতিমধ্যে আমরা তৈরি করার নির্দেশ দিয়েছি এবং সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে চারটা জায়গা নির্দিষ্ট করা হয়েছে পর্যায়ক্রমিকভাবে সারা বাংলাদেশেই আমরা এভাবে করে দেব যাতে করে আমাদের ড্রাইভাররা নিতে পারে পাশাপাশি ট্রেনিংয়ের ব্যাপারে আমি বলবো যারা দীর্ঘদিন গাড়ি চালিয়ে অভ্যস্ত খুব ভালো তারপরেও আমি বলবো মাঝে মাঝে সব ড্রাইভারদেরকে একটু ট্রেনিং দেওয়া দরকার আর নতুন যারা আসবে ইতিমধ্যে আমরা এই ড্রাইভিং এই ট্রেনিংটা আমরা কিন্তু উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে গেছি কারণ সেখান থেকেও যেন মানে ট্রেনিংটা পাই কারণ যেটা আমাদের এককালে খুব নামকরা নায়ক ইলিয়াস কাঞ্চন তিনি বলেছেন যে সড়ক নিরাপদ সড়ক আন্দোলনের যিনি প্রধা তিনি বল যেটা বললেন এটা আমি তার সাথে সম্পূর্ণ একমত যে গ্রাম থেকে একজন চলে আসে সেই সে রিক্সা চালাতে শুরু করলো বা থ্রি হুইলার চালাতে শুরু করলো ট্রাফিক আইন সম্পর্কে তার কোনো জ্ঞান নাই তার কোনো লাইসেন্স নাই কিছু নাই এরকম শুধু ঢাকা না সারা বাংলাদেশে চালাচ্ছে যার ফলে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জন্য আমরা উপজেলা পর্যায়ে পর্যন্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাচ্ছি এবং যারা এভাবে চালাতে যাবে তারা যেই হোক তাদেরও লাইসেন্স দিতে হবে তাদেরও ট্রেনিং করতে হবে ট্রেনিং করে নিয়েই তারা গাড়ি বা ভ্যান যেটাই চালাক সেখানেই তাদের ট্রেনিং করতে হবে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক অ্যাকশান প্ল্যান দুই হাজার থেকে দু হাজার বিশ এটা আমরা প্রণয়ন করেছি এবং সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি যেটা আমাদের এসডিজি রোড সেফটি সংক্রান্ত লক্ষ্যমাত্রা অনুযায়ী এসডিজি অ্যাকশান প্ল্যান আমরা প্রস্তুত করেছি এবং সেটা আমরা বাস্তবায়ন করেছি অর্থাৎ জাতিসংঘ ঘোষিত যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটাকে আমরা বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি কাজে আমরা ইতিমধ্যে কতগুলি ব্যবস্থা আমরা নিয়েছি সেটা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যেমন আমি কিছুক্ষণ বললাম যে কোনো চালক কর্তৃক একটা না পাঁচ ঘন্টার বেশি সময় গাড়ি চালানো যাবে না তার অবশ্যই তাকে রেস্ট দিতে হবে দূরপাল্লা যানবাহনে সবসময় বিকল্প ড্রাইভারের ব্যবস্থা রাখতে হবে এটা যারা আমাদের মালিকরা আছেন এ ব্যাপারে মালিকদের সচেতন থাকতে হবে এবং সেই ব্যবস্থাটা করতে হবে আমি জানি হয়তো আরেকজন ডাকলে একটু পয়সা বেশি লাগবে তারপরেও আপনার সে গাড়ির সাথেই যে থাকবে তা না এখানে মালিক সমিতি প্রেসিডেন্টও আছে আমি তাকে উদ্দেশ্য করে বলছি সবাই বলছি যেমন এই গাড়িটা এই ড্রাইভার চালাচ্ছে সে চালানোর পর কত ঘন্টা পরে সে কোন জায়গাটায় যে থামবে তো পরবর্তী যিনি গাড়ি চালাবে সে সেইখানে অপেক্ষা করবে এবং সেখান থেকে সে গাড়ির দায়িত্ব নেবে এবং তারপর সে বাকিটা চালাবে ঠিক এইভাবে যদি একটা সিস্টেম করতে পারেন তাহলে একটা সুস্থভাবে একটা মানুষ গাড়ি চালাতে পারবে যেখানে অ্যাক্সিডেন্টের সংখ্যা এমনিতেই কমে যাবে আরেকটা হচ্ছে যে ফিটনেস বিন গাড়ি চলাচল এটা বন্ধ করতে হবে কোনো মতে গাড়িটাকে ঠিক করে চালানো আর দুটো পয়সা কামাই করা এই মানসিকতাটা বন্ধ করা একান্তভাবে দরকার আর সেই সাথে আমি যেটা বললাম যে একটা অসুস্থ প্রতিযোগিতা কাজে গাড়ির অনিয়ন্ত্রিত গতিবেগ নিয়ন্ত্রণ করা কাজে কোন গাড়ি কতটুকু যদি প্রয়োজন হয় যখন এই তৈরি করা হবে সেই সময় এখানে থাকতে যে কত কোন রাস্তায় কতটুকু স্পিড দিতে পারবে সেভাবেই আমরা গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে আমরা একটা জিনিস লক্ষ্য করি ট্রাফিক জ্যাম থাকলে অ্যাক্সিডেন্ট তো হয় না সেরকম কিন্তু অ্যাক্সিডেন্ট হয় তখনই ছুটি দিনে কারণ ছুটি দিনে রাস্তা পাকা পেয়ে সবাই ইচ্ছা মতো গাড়িতে স্পিড দেয় আর তখনই অ্যাক্সিডেন্টগুলি বেশি হয় আর একটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার আপনারা জানেন এখন আন্তর্জাতিকভাবে সব দেশে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শুধু এটা ড্রাইভারদের ক্ষেত্রে না বা গাড়ি চালক না রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন দিয়ে কথা বলতে বলতে শুধু সড়কে না আমরা দেখছি রেল লাইনের পাশ ধরে মোবাইলে কথা বলতে বলতে পিছনে যে রেল আসছে সে আওয়াজ আর শুনতে পাচ্ছে না কথাই মশগুল আমরা তো এমনি একটু কথা বলতে বেশি ইচ্ছা পছন্দ করি বাঙালি আমরা আমাদের সেই জন্য মোবাইল সিমও বেশি ব্যবহার হয় কাজী এই যে কানে দিয়ে কথা বলেই যাচ্ছে আর এদিকে ট্রেনে এসে মেরে দিল তো এই জন্য মোবাইল ফোন ব্যবহার করার ব্যাপারেও সতর্ক থাকতে হবে আর সে বাকিগুলি তো আমি বললামই কাজে আমরা এটুকু মনে করব যে আমাদের দেশে পথচারীদের সতর্কতাটা এটা অত্যন্ত প্রয়োজন চালকের সাথে সাথে পথচারী আর আমাদের রাস্তার ফুটপাথ তো দখল করাই থাকে এই ফুটপাথগুলি মুক্ত করতে হবে সেখানে জায়গা থাকে না আর ওখানেই যত্রতত্র গাড়ি পার্কিং যেখানে সেখানে বিশেষ করে অনেক শপিং মল আছে তারা বানানোর সময় দেখায় যে সেখানে গাড়ি পার্কিং কিন্তু পরবর্তীতে ওগুলি দোকান হিসেবে দিয়ে দেয় তার ফলে গাড়ি রাখবে বাইরে সেখানে বাজার করতে যেয়ে আমার রাস্তা দখল সেখানে আমাদের ট্রাফিকদের ওই টস সিস্টেম রাখতে হবে সাথে সাথে একটা স্লিপ দিয়ে তাদের কাছ থেকে টল আদায় করতে হবে যে এটা কয় ঘন্টা রাখা হলো বা কেন রাখা হলো সাথে সাথে ফাইন করতে হবে এটা যদি সাথে এটা অবশ্য করা আছে এবং যে যত বেশি এরকম ফাইন আদায় করতে পারবে একটা পার্সেন্টেজও যেন তাকে দেওয়া হয় আমরা সেই ব্যবস্থাটাও করে দিচ্ছি তাহলে এই ডিসিপ্লিনটা ফিরে আসবে আর যেখানে গাড়ি রাখার একটা পার্কিংয়ের ব্যবস্থা সে পার্কিংয়ের ব্যবস্থাটাও থাকতে হবে এবং পার্কিংয়ে গাড়ি রাখতে হবে আর ফুটপাথগুলি মুক্ত রাখতে হবে যাতে চলা রোগ চলাচল করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে কাজে ফুটপাথের থেকেও কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয় কাজে ইতিমধ্যে আমরা যেমন নিরাপদ সড়কের জন্য সমোপযোগী সড়ক পরিবহন আইন দু হাজার প্রণয়ন করেছি যা আমি মনে করি দ্রুত কার্যকর করা উচিত আর হ্যাঁ এক তারিখ থেকে এটা কার্যকর করা একান্তভাবে দরকার এটা কার্য করতে হবে আর সেই সাথে ইতিমধ্যে আমরা আমাদের আমরা আগেই বলেছি যে আমাদের চারটে মহাসড়কের পাশে ব্যবস্থা নিচ্ছি সেগুলি পণ্যবাহী তো শুধু পণ্যবাহী না আমাদের যারা যাত্রীরা যান বা গাড়ি চালান বা মানে আমি বলবো ট্রাক বাস কার সবার জন্যই বিশ্রাম এরকম দরকার আর এটা এখানে একটা জিনিস আমি মনে করি যে অনেক প্রাইভেট সেক্টর এগিয়ে আসতে পারে তারা এই ধরনের রেস্টুরেন্ট বা মানে কি বলে গাড়ির জন্য রাখার ব্যবস্থা এগুলি তারা করতে পারে না তাদের নতুন একটা ব্যবসারও সুযোগ হয় আবার সাথে সাথে বিশ্রামেরও সুযোগ হতে পারে ইতিমধ্যে আমরা পেশাদার নতুন এক লাখ দক্ষ গাড়ি চালক তৈরির জন্য কাজ করছি আর তিন লাখ গাড়ি চালক তৈরির জন্য নতুন একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং সতেরোটা জেলায় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার ও ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে পর্যায়ক্রমভাবে সব জেলা উপজেলায় পর্যায় পর্যন্ত আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি কাজে আমাদের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা স্কুলে কিন্তু এই ট্রাফিক রুলটা শেখানো দরকার দরকার প্রয়োজনে আমাদের আমি মনে করি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার যে তাদের প্রতিনিধি যাবে এবং যে স্কুলে স্কুলে এ ব্যাপারে সচেতনতা একটা সৃষ্টি করবে এই ব্যবস্থাটা নিতে হবে আর আরেকটা বিষয় যে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে দেশকে গড়ে তুলতে চাই আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি কাজে আমি এটুকুই চাই যে সকলে নিজ নিজ দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন কারণ দেশটা আমাদের একটা মানুষের ক্ষতি হলে সে যেই হোক সে তো করোনা কোনো পরিবারের কেউ যদি মারা যায় যে মারা যাক সে তো আর কোনো না কোনো পরিবারের সেই পরিবারটার ভবিষ্যৎ কী হয় সেটাও তো চিন্তা করতে হবে তাই চিন্তা করে সবাইকেই একটা নিরাপদ সড়ক ব্যবস্থা এ দায়িত্বটা শুধু সরকারের না বা গাড়ি চালক না পথচারী থেকে শুরু করে সকল জনগণের সকল দেশের মানুষের সকল নাগরিকের দায়িত্ব কাজে সবাই যার যার সেই দায়িত্ব হিসেবে পালন করবেন সেই আশা পোষণ করে আমি নিরাপদ সড়ক দিবস দু হাজার উনিশের সার্বিক সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলাদেশ বাংলাদেশ চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার মূল্যবান তথ্য সমৃদ্ধ দিকনির্দেশনামূলক দিক নির্দেশনামূলক বিভাগের প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী একনিষ্ঠভাবে কাজ করবে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার উনিশ উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানের এখানেই সমাপ্তি সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি বাংলাদেশ চিরজীবী হোক